হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমরা করেছো কলেজের অ্যাডমিশন নিয়ে, সেই সমস্ত কোশ্চেনের উত্তর এই ভিডিওতে আমি দেবো। সেই কারণে উচ্চ মাধ্যমিকের পর তোমরা যদি কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে থাকো বা কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এই ভিডিওতে তোমাদের কলেজের অ্যাডমিশন নিয়ে কিছু যে ডাউটগুলো রয়েছে সেই ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের কলেজের অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের করা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে এক এক করে পেয়ে যাবে, সেই কারণে পুরো ভিডিওটি ওয়াচ করো, তোমাদের কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে যাবে যে বিষয়ে তোমাদের ডাউট রয়েছে। সবার প্রথমে ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে যে জিজ্ঞাসাবাদটি রয়েছে, অনেকেই বলছো কলেজে অ্যাডমিশনের সময় অ্যাপ্লাই করার জন্য যে টাকাটা আমরা আগে দিয়ে ফেলেছিলাম সেই টাকাটা কি আমরা ফেরত পাবো না? সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা টাকাটা অবশ্যই ফেরত পাবে, যেরকমটি বলেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তোমাদের টাকা ফেরত দেওয়া হবে, অ্যাডমিশনে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা নেওয়া হবে না এবছরে। সেক্ষেত্রে তোমরা কীভাবে টাকাটা নেবে, সবার প্রথমে তোমাদের যেতে হবে কিন্তু যে কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো বা যে যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই সেই কলেজে গিয়েই তোমাদের নিতে হবে। তোমাদের ফেরত যে উপায়ে তোমরা অ্যাকচুয়ালি টাকাটা দিয়েছো সেই উপায়ে ফেরত আসবে না, কারণ সবাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পে করেনি, সাইবার ক্যাফে থেকেও পে করেছে। সেই কারণে যদি সেই উপায়েই তোমাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যাঙ্ক সাইবার ক্যাফে যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে তুমি টাকা পে করেছিলে সেই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যাবে। তো সেই কারণে তোমরা কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন ফর্মে অ্যাপ্লাই করেছো এই ডকুমেন্টটা দেখালেই তোমাদের কী হচ্ছে টাকা পে করে দেবে, সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা নেই। যার রয়েছে কলেজ দূরে সেক্ষেত্রে তোমরা যে কোনো সময় যাও তোমাদের টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এরপরে অনেকের কোশ্চেন রয়েছে, কলেজে অ্যাডমিশনের জন্য যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার যে ডকুমেন্টেশন ছিল বা আমার যে তথ্য দিয়েছি সেই তথ্যের মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে, নামের স্পেলিংয়ে, বাবার নামের স্পেলিংয়ে, অথবা আমি কোনো জায়গায় যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম্বার কোনো কারণবশত ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যদি ছোটোখাটো ভুল থাকে, ধরো একটা সাবজেক্টে তুমি পেয়েছো 60, সেখানে তুমি দিয়েছো ও কোনো কারণবশত 50, কমে গেছে তোমার নাম্বার, বা কোনো নামে ভুল থাকলো বা ডেট অফ বার্থে তোমাদের ভুল থাকলো, এই ধরনের যদি ছোটোখাটো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশান তোমরা নিয়ে নেওয়ার পরে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখা গেছে তুমি কোনো সাবজেক্ট রয়েছে, সাবজেক্টে পেয়েছো হচ্ছে 50, সেখানে তুমি দিয়ে দিয়েছো 70-80, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তাই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের কী হবে অ্যাডমিশান নেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। সেই কারণে তোমাদের যদি ছোটোখাটো ভুল হয়, মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কারণবশত ভুল হয়ে গেছে স্পেলিংয়ে, অনেক কিছুতে, অন্য অন্য কিছুতে, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তোমরা নিজেই বলবে এই জিনিসটা ভুল হয়ে গেছে, সেটা ঠিক করে দেওয়া হবে। মানে তোমরা তো এখন অনলাইনে অ্যাডমিশান নিচ্ছ এবং যখন কলেজে যাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু অবশ্যই হবে, তোমাদের রেজাল্ট দেখা হবে, তোমরা কোন সাবজেক্টে কী কী নাম্বার পেয়েছো আর ওটা মেলানো হবে, সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান ম্যাচ করেই তোমাদের ডেটাটাকে ওরা ফাইনাল ডেটা হিসাবে তোমাদের গ্রহণ করবে। এছাড়া অনেকে জিজ্ঞাসা করছো যে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য আমাদের টাকা নিয়ে নিয়েছে, এই অ্যাডমিশনের জন্য টাকা দেওয়া মানে আমাদের কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে টাকা দিতে হবে না? সেক্ষেত্রে বলে রাখি, এখানে শুধুমাত্র তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য টাকা নিয়েছে, সেকেন্ড ইয়ারে তোমাদের পুনরায় আবার দিতে হবে, থার্ড ইয়ারেও দিতে হবে, এবং ফার্স্ট ইয়ারে এটা অ্যাডমিশনের জন্য টাকা দিয়েছো, আবার রেজিস্ট্রেশন যখন করবে সেক্ষেত্রেও তোমাদের কিছু টাকা দিতে হবে। সেই কারণে তোমাদের বলে রাখি, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য বা ভর্তি সিট বুকিংয়ের জন্য তোমরা টাকা দিচ্ছ। এরপরে অনেকের কোশ্চেন রয়েছে, আমি একই কলেজে অথবা একই ইউনিভার্সিটির আন্ডারে এ বিভিন্ন সাবজেক্টের অনার্স নিতে পারি, অথবা পাস এবং অনার্স একসাথে কি অ্যাডমিশান নিতে পারি? সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা পারো, কোনো প্রবলেম নেই। কেউ ভাবছো আমি হিস্ট্রিতে অনার্স নেব, জিওগ্রাফিতে দুটোতেই অ্যাপ্লাই করেছো, বা ম্যাথ ফিজিক্স দুটোতেই অ্যাপ্লাই করেছো, এখনও বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট নিয়ে আমাদের পড়লে অনার্স পড়লে ভালো হবে বা আমার জন্য কোনটা সঠিক এখনও পর্যন্ত বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা যদি চাও দুক্ষেত্রেই অ্যাডমিশান নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং পরে একটা নিয়ে তোমরা এগিয়ে যেতে পারো, পরবর্তী সময়ে একটা তোমাদের বাদ হয়ে যাবে, কিন্তু দুটো নিয়ে কখনোই একসাথে এগিয়ে যেতে পারবে না একই ইউনিভার্সিটির আন্ডারে। কী বললাম, একই ইউনিভার্সিটির আন্ডারে হতেই পারে তুমি একটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ছো, ধরো বারাসাত ইউনিভার্সিটিতে পড়ছো, তো বারাসাত এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে তোমরা পড়তেই পারো, শুধু রেজাল্টটা এক জায়গায় শো করতে পারবে না এখনও কার নিয়ম অনুসারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু একই ইউনিভার্সিটির আন্ডারে যদি দুটো কলেজ আলাদাও হয়, একই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা
দু জায়গায় একই সাবজেক্ট বা ভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না। আদারওয়াইজ তোমরা যদি চাও এরকমভাবে পড়তে পারো, কোনো জায়গায় জেনারেল, কোনো জায়গায় অনার্সে, আমি বলবো যে এরকম কাজ করবে না, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা জেনারেল করতে চাইলে জেনারেলি তোমরা পড়ো, দুটো সাবজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি চাও আমি বললাম এরকমভাবে তোমরা পড়তেই পারো, এবং যদি না বুঝে উঠতে পারো যে আমি আমার জন্য জেনারেল না অনার্স আমার পড়লে ভালো হবে, সেক্ষেত্রে তোমরা জেনারেলও অ্যাডমিশন নিতে পারো, অনার্সেও অ্যাডমিশন নিতে পারো, এবং পরবর্তী সময়ে যখন রেজিস্ট্রেশন হবে, যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে তখন তোমাদের ফাইনাল যে জায়গায় তুমি এগিয়ে যেতে চাও সেই জায়গার রেজিস্ট্রেশন করবে। দুটো একসাথে রেজিস্ট্রেশন করলে কোনোটিই কিন্তু ভ্যালিড হবে না, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন একটাই করতে হবে। এবং ডিফারেন্ট ইউনিভার্সিটি হলে সেক্ষেত্রে তোমাদের দুটো সাবজেক্ট নিয়েও তোমরা 3 বছর কভার করতে পারো, শুধু যেটা বললাম একই দুটো সার্টিফিকেট কোনো এক জায়গায় শো করতে তোমরা পারবে না। এরপরে অনেকের কোশ্চেন আছে, আমি জেনারেলি অ্যাডমিশান নিলাম পরে কি অনার্সে কনভার্ট করতে পারে, বা অনার্সে অ্যাডমিশান নিলাম আমরা জেনারেলি কনভার্ট করতে পারি? সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যদি সিট থাকে অবশ্যই তোমরা করতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি অনার্স থেকে জেনারেলে কনভার্ট হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং কি কোনো এটাও পসিবল, তোমরা জেনারেলে পড়ছো, তোমরা অনার্সের কোনো পার্টিকুলার সাবজেক্টে শিফট হতে চাও, সেটাও কিন্তু তোমরা হতে পারো। মনে রাখতে হবে কবে তোমাদের যদি সেই কলেজে যদি সিট থাকে, সেই সাবজেক্টের অনার্সের সিট থাকে ফাঁকা, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো। এবং তোমাদের সেই নাম্বারও যদি থাকে, কলেজ যদি অ্যালাউ করে, তাহলে তোমরা অবশ্যই জেনারেল থেকে অনার্স শিফট করতে পারো। কিন্তু এখানে মনে রাখতে হবে তোমাদের রেজিস্ট্রেশনের যে সময়সীমা, সেই রেজিস্ট্রেশনের সময়সীমার আগে তোমাদের কনভার্ট হতে হবে, এবং তোমরা যে অনার্স থেকে যদি জেনারেল চাও সেটাও তোমরা করতে পারো। রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে তারপরে তোমরা আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে হলে আবার 1 বছর গ্যাপ দিতে হবে। তাই জন্য রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তোমরা যখন পড়াশোনা করবে, সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে এই সাবজেক্টটা আমার জন্য নয়, এই সাবজেক্টটা আমি ভুল সাবজেক্ট চুজ করেছি, সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশনের আগে কলেজ থেকে তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। এরপরে তোমাদের কোশ্চেন হচ্ছে মানি ট্রান্সফার প্রসেস নিয়ে। তো তোমরা কোনো কলেজে অ্যাডমিশান নিলে টাকা দিয়ে, সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার পর ভাবছো না এই কলেজে পড়বো না অন্য কলেজে যাব, সেক্ষেত্রে কি আমাদের টাকাটা কনভার্ট হয়ে যাবে সেই কলেজে অ্যাডমিশনের টাকাটা? সেক্ষেত্রে বলে রাখি, যদি একই ইউনিভার্সিটির আন্ডারে দুটি কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু সহজেই তোমাদের টাকা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এখন যেহেতু এরকম ব্যবস্থা নেই, তোমাদের অনলাইনেই সমস্ত কিছু হচ্ছে, এ তোমাদের ওয়েবসাইটে গিয়েই তোমাদের টাকা পে করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের দুটো ও কলেজেই তোমাদের টাকা পে করতে হবে। সেক্ষেত্রে আমি এখন শিওরলি তোমাদের বলতে পারছি না তোমরা টাকাটা ফেরত পাবে কি না। অনেক কলেজ রয়েছে যেখানে তোমাদের টাকা ফিরিয়ে দেবে, এবং অনেক কলেজ বলবে যে না, এই তোমাদের টাকা রিফান্ড করা সম্ভব না। এটা পুরোপুরি ডিপেন্ড করছে কলেজের ওপর, এরকম কোনো নির্দিষ্ট বাধ্যতামূলকতা নেই যে তোমাদের টাকা ফেরত দেবেই। তো এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম যে কলেজ রয়েছে একই ইউনিভার্সিটির আন্ডারে যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের টাকাকে ট্রান্সফার করে দেওয়া হয় যে এই কলেজ থেকে এই কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাও, কোনো একটা রিজন তোমাদের দিতে হয় যে আমি এখান থেকে এখানে শিফট করেছি, বা কোনো একটা প্রবলেম হচ্ছে এখানে আসতে, সেই প্রবলেমটা একটা লেটার লিখতে হয়, সেই লেটারের ওপর ভিত্তি করে তোমাদের কী হচ্ছে ট্রান্সফার করা হয়, কলেজ ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশান ফি এটাও ওখানে ট্রান্সফার হয়ে যায়। আর এখন এই মুহূর্তের জন্য এরকম কোনো প্রসিডিওর হবে কি না এই বছরের ক্ষেত্রে, জানো পরিস্থিতি কী, সে অনুযায়ী এখন বলা যায় না। যদি একই ইউনিভার্সিটির আন্ডারে কলেজ হয় সেক্ষেত্রে মানি ট্রান্সফারের যে প্রসিডিওর রয়েছে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। এছাড়া তোমাদের অধিকাংশ স্টুডেন্টের এই কোশ্চেনটাই রয়েছে, আমাদের ভালো নম্বর হওয়া সত্ত্বেও আমাদের মেরিট লিস্টে নাম আসেনি। অনেকে এটাও বলছে যে আমার 90% নাম আছে কিন্তু আমার কলেজে অ্যাডমিশন হয়নি, কিন্তু আমার বন্ধুর 80% মার্কস আছে তার অ্যাডমিশন হয়েছে, এটা কীভাবে সম্ভব? তো আমি এখানে বলে রাখি, এখানে তোমাদের অ্যাডমিশন বা মেরিট লিস্টে নাম আসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস নির্ভর করে। এক হচ্ছে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, এবং ওই কলেজে কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিচ্ছ, ফিজিক্স অনার্স নিচ্ছ না ম্যাথামেটিক্স অনার্স নিচ্ছ। তো এখানে কোনো সাবজেক্টে বেশি, এই সাবজেক্টে অ্যাকচুয়ালি বেশি নম্বর পেতে হবে এটা না, কোন এই তোমার ওই কলেজে কত নম্বর পাওয়া পরীক্ষার্থীরা, কত পার্সেন্ট পাওয়া পরীক্ষার্থীরা তোমার ওই অনার্স নিতে যাচ্ছে ওই কলেজে, সেটাও কিন্তু নির্ভর করে তোমার মেরিট লিস্টে নাম আসার ক্ষেত্রে। তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিই, তাহলে আরও ভালো করে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো পার্টিকুলার তুমি এই কলেজে, এই কলেজে তুমি আর তোমার বন্ধু অ্যাডমিশান নিতে চাও, তো তুমি 90% পেয়েছো, তোমার বন্ধু 80% পেয়েছে, কিন্তু তুমি 90% পেয়েছো, তোমার তুমি ফিজিক্স নিয়ে অনার্স নিতে চাও, তোমার ফিজিক্স অনার্সে যারা ওই কলেজে অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেকের যে নাম্বার, সেই নাম্বার এসছে 90%-এর ওপরে। ভালো করে ক্লিয়ার করো, 90%-এর ওপরে নাম্বার এসছে, এবং যে সিট সংখ্যা সেই অনুযায়ী তাদের, তারা আগে চান্স পাবে, তাই জন্য তাদের আগে চান্স হয়ে গেছে। কিন্তু তোমার বন্ধু কেমিস্ট্রি অনার্স নিতে চাইছে, তোমার বন্ধু 80% পেয়েছে, এবং তোমার বন্ধুর কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করেছে অ্যাডমিশনের জন্য তাদের 80%-এর নিচে মার্ক্স রয়েছে,
ঠিক আছে, 80% নিচে মার্কস হয়েছে সেক্ষেত্রে তোমার বন্ধু কিন্তু আগে অ্যাডমিশন পাবে। সেই জন্য কিন্তু আমি বলছি অধিকাংশই কেউ সবাই আমাকে জিজ্ঞাসা করছো, বেশিরভাগ স্টুডেন্ট, আমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছি আমার কি অ্যাডমিশন হয়ে যাবে? তো এখানে কিন্তু দু তিনটে জিনিস নির্ভর করে, তোমাদের পার্সেন্ট নির্ভর করে না, কেউ কেউ কপ ফর কেউ কেউ 60% পেয়েও ম্যাথামেটিক্স অনার্স কোনো কলেজে হয়ে যেতে পারে, কোনো কোনো কলেজে এসেই কলেজেই তোমার 80% পেয়েও ফিজিক্স অনার্স নাও হতে পারে। এখানে এখানে ফিজিক্সের বেশি দাম বা ম্যাথামেটিক্স বেশি দাম এরকম কোনো ব্যাপার না, এটা কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে। একটা হচ্ছে কলেজের ওপর, কোন কলেজে তোমরা অ্যাডমিশান নিচ্ছ, দ্বিতীয় হচ্ছে নির্ভর করে হচ্ছে ওই কলেজের কোন ডিপার্টমেন্টে তোমরা অ্যাডমিশান নিচ্ছ, এবং তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট পড়ে, তোমরা যে ডিপার্টমেন্টে অ্যাডমিশান নাও না কেন সেই ডিপার্টমেন্টে কত পার্সেন্ট পাওয়া স্টুডেন্ট বা পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে এ সেই ডিপার্টমেন্টের অনার্স বা পার্টিকুলার সেই সাবজেক্ট পাওয়ার জন্য। তা বুঝতেই পারছো, তোমাদের তুমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো যে কলেজে সেই ডিপার্টমেন্টে কীরকম ভালো স্টুডেন্ট, ভালো নম্বর পাওয়া স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে থাকে তো তোমার মেরিট লিস্টে আসার চান্স একটু কমে গেল। যদি তোমার মতন স্টুডেন্ট বা তোমার থেকে কম নম্বর পাওয়া স্টুডেন্ট অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তোমার একটু চান্স বেড়ে গেল মেরিট লিস্টে আসার। সেক্ষেত্রে তোমাদের কলেজ ডিপেন্ড করে, তোমাদের ডিপার্টমেন্ট ডিপেন্ড করে, এবং ডিপার্টমেন্টে কারা অ্যাপ্লাই করছে সব থেকে বেশি ডিপেন্ড করে, মানে কারা বলতে কত পার্সেন্ট পাওয়া পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করছে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমি অনেকেই বলে রাখি, যদি তোমাদের কোনো কারণবশত মেরিট লিস্টে নাম না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা কেউ অ্যাডমিশান নিতে পারবে না বা এই বছর তোমাদের ল্যাপস হয়ে যাবে, এরকম চিন্তাধারা করে কেউ টেনশন নেবে না। সেই কারণে আমি বলে রাখি, কোনো স্টুডেন্ট কিন্তু ও এরকমভাবে বসে থাকে না। যদি কোনো কারণবশত তোমাদের অ্যাডমিশান নাও হয়, অনার্সে পাশে তোমাদের প্রত্যেকেরই অ্যাডমিশান হয়ে যাবে, এবং তোমাদের অনার্সে এই কলেজে যদি অ্যাডমিশান না হয়, যে কলেজে অ্যাপ্লাই করছো বা যারা সময়সীমার জন্য অ্যাপ্লাই করতেও পারোনি, সময় ছিল না বা কোনো কারণবশত অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাইও করেনি, তাদেরও অ্যাডমিশান হয়ে যাবে। তোমরা কলেজে যাও, পার্টিকুলার গিয়ে কলেজে সঙ্গে কথা বলো, প্রিন্সিপালের সাথে কথা বলো, তারা অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। তো তোমরা যদি চেষ্টা করো, কোনো স্টুডেন্টই কিন্তু অ্যাডমিশনের জন্য একটা বছর ল্যাপস হয়ে যাবে এরকম চিন্তাধারা করো না, তোমাদের প্রত্যেকের অ্যাডমিশান হয়ে যাবে। আর যেটা বললাম, এবছর জন্য অ্যাডমিশন ফি থাকার কারণে প্রচুর ফেক নাম এসছে বা ভুয়ো নাম এসছে, সেই কারণে তোমরা লিস্টের জন্য অপেক্ষা করো, তোমাদের নাম অবভিয়াসলি চলে আসবে। এছাড়া অনেকে জানতে চাইছে যে অনার্সের জন্য, অনার্স থেকে পাস আমাদের হয়ে যাবে কত পার্সেন্ট না পেলে, বা অনার্স জেনারেলে পাস নম্বর কত, এই নিয়ে কিন্তু রীতিমতো আমি একটা ভিডিও করে ফেলেছি যে অনার্স টিকিয়ে রাখতে গেলে কত নম্বর পেতে হবে বা তোমাদের পাসের জন্য কত নম্বর প্রয়োজন, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে অনার্স আর জেনারেলের নাম্বার বিভাজন নিয়ে। সেই কারণে ওই ভিডিওটি যারা দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নাও, আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের যে কমেন্ট করেছিলে বা তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন কোনো কারণবশত আমি মিস করে যাই তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।